হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমরা দেখো ভালো নেই, খুব টেনশনে আছি। তো এই ভিডিওটা কিন্তু এক দেড় মাস আগের ভিডিও। ও বাড়ি এসেছিলো ছুটিতে, তো এক দেড় মাস ছুটিতে বাড়িতে ছিল, তো সময় ওর মাথা যন্ত্রণা করছিলো, তাই ডক্টর দেখিয়ে ডক্টরে সিটি স্ক্যান করার জন্য লিখে দিয়েছিল। সেই জন্য ওকে সিটি স্ক্যান করানোর জন্য ধরে বেঁধে আমি নিয়ে গেছি, ও কিছুতেই যাবে না। তো দেখো সিটি স্ক্যান করানো হয়ে গেছে, তো ওখানে রিপোর্ট নেওয়ার জন্য এক ঘন্টা বসে থাকতে হতো। তো একজন বলল এখানে 108 শিব মন্দির ঘুরে আসুন, ফোন নাম্বারটা নেওয়া হয়েছে, হয়ে গেলে আপনাদের বলে দেবো, আপনারা আবার চলে আসবেন। তো দেখো এই মন্দিরটা এত সুন্দর এখানে ছিল, আমরা জানতাম কিন্তু কোনো দিন যাইনি ঘুরতে। তো এই ফার্স্ট আমরা গেলাম মন্দিরটা ঘুরতে, তো মন্দিরটা খুবই সুন্দর। তো তোমরা পুরো ভিডিওটা সাথে থাকো দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে পরে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি আমার পাশে থেকো। তো এক সাইডে দেখো শিব মন্দির, আর এক সাইডে দেখবে রাজপ্রাসাদ আছে, তোমরা ওটা লাস্টে দেখতে পাবে, তো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখো পুরো মন্দিরটা কিন্তু গোল রাউন্ড করে এরকম আছে, তো একটা দেখো একটা শিব ঠাকুর সাদা আর একটা কালো, এভাবেই আছে। তো দেখো তোমরা পুরো ভিডিওটা, আমি কিন্তু মন্দিরটা ঘুরছি কিন্তু ভেতরে অনেক টেনশন নিয়ে ঘুরছি, কেননা রিপোর্টটাই কী হবে না হবে সেই একটা চিন্তা মনের মধ্যে ঘুরছে, যে মানে রিপোর্টটা যেন ভালো হয়, যেন কোনো খারাপ সমস্যা না থাকে, সেই জন্য আমি ঠাকুরকে এখানে বলছি যেন রিপোর্টটা ভালো আসে। আর খুব চিন্তায় ঘুরছি, মন্দিরটা খুব সুন্দর। তোমরা কে কে এই ভিডিওটা দেখছো, কোথায় থেকে দেখছো, আর কে যদি কে এই মন্দিরটা ঘুরতে গেছিলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। হ্যাঁ, আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি আর কমেন্টে রিপ্লাইও দিই। তো তোমরা কিন্তু আমার এতগুলো বন্ধু হয়েছো, আমার 3500 সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু 3500 ফ্রেন্ডস তো কই আমার ভিডিও দেখছো না, আবার যদিও দেখছো কেউ তাহলে লাইকও করো না কমেন্টও করো না, এটা কিন্তু আমি খুব দুঃখ পাই। তো তোমরা প্লিজ একটু লাইক আর কমেন্ট করে দিও। এইখানে একটা সিকিউরিটি আছে, এত পাজি সিকিউরিটিটা, এখানে সবাই রিলস বানাচ্ছে ভিডিও করছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, ওই অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছে। আর আমি যখন ভিডিও বানাচ্ছি রিলস বানাচ্ছি তখন চলে আসছে আর বলছে ভিডিও করা নিষেধ, আমাকে করতে দিচ্ছে না। তো এই ভেতরটা দেখো, বাইরে রাউন্ডটা ঘুরলাম, তারপরে আবার ভেতরে আবার এরকম ছোট্ট করে আবার একটা রাউন্ড আছে, খুব সুন্দর জায়গাটা। এখানে একটা রিলস করবো ভাবলাম, করতে পেলাম না। তো আমার শর্ট ভিডিও থেকে তোমরা দেখতে পারবে আমি একটা লুকিয়ে করেছি, যখন এই সিকিউরিটির ভেতরে ছিল তখন আমি বাইরে গিয়ে একটা রিলস বানিয়েছিলাম, বানিয়েই ছেড়েছি, তো আমাকে ভিডিওটা করে দিয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু সরস্বতী পুজো 10 দিন পরে এরকম করা, এত সুন্দর জায়গাগুলো একটু ভিডিও করতে ইচ্ছা হয়, আর সিকিউরিটিগুলো শুধু বদমাইশ বারণ করছে, বলছে ছবি তুলতে পারো কিন্তু ভিডিও করা যাবে না।
তো আমরা আবার মন্দিরের এই সাইডটা দেখো ঘুরছি, রাতের বেলা তো দেখো এই মন্দিরটায় কত পায়রা বসে আছে। আর এগুলো অনেক পুরানো মন্দির, সেই ছোট ছোট মূর্তি করা আছে দেখো, খুব সুন্দর লাগছে। আর এই ঠাকুরটা দর্শন করতে কাছে যাওয়া যাবে না, এটা অনেক উঁচু মন্দির, আমি নিচে থেকে দেখছি। এদিকে ছোট ছোট মূর্তিগুলো দেখো, অনেক পুরনো মন্দিরটা। আর এখানে দেখো রাধা কৃষ্ণ একটা ঠাকুর আছে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। আমি উপরে এখানে কেউ উঠছে না, নিচে থেকেই দেখছি সবাই। শোনা চুপ করো না একটু, এটা অনেক উঁচু মন্দিরটা। তো দেখো যখন সন্ধে হয়ে গেছে, এখানে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, এখানে আর একটা পাশে মন্দিরে এই ঠাকুরটা আছে, হনুমানজি আছে এখানে, রাম সীতা লক্ষ্মণ, আর পাশে হনুমানজি। আর এই শিবের মন্দিরটা যখন আমরা ঘুরছিলাম, এখানটা দেখো অনেক বড় শিব ঠাকুরটা আছে, তখন ফোন আসলো কি রিপোর্ট হয়ে গেছে, তো আমরা আবার রিপোর্ট নিতে চলে আসবো। না, রিপোর্ট নিতে যাওয়ার আগে বাইরে বেরিয়ে ওখানে তোমার অনেক খাবারের দোকান আছে, পাপড়ি চাট, ফুচকা, অনেক কিছু আছে, দহিবড়া। তো পাপড়ি চাটটাই খেতে ইচ্ছা হলো, তো ও বারবার বললো যে চলো পাপড়ি চাট খাই, খাওয়ার ইচ্ছা ছিল না, মনজাজ খারাপ, রিপোর্টটা কী হবে না হবে। তো দেখো ও জোরজবরদস্তি করলো, তো চলো তাহলে একটু পাপড়ি চাটই আমরা খেয়ে নিলাম। তো আমরা আবার ডক্টর ল্যাবরেটরিতে চলে এসেছি রিপোর্ট নেওয়ার জন্য। আমি টোটোতেই বসে আছি, ও বললো বসো, আমি রিপোর্টটা নিয়ে চলে আসছি। তারপর ও রিপোর্টটা দেখো নিয়ে চলে আসলো। আর ভিডিওটা আর বাড়ি আসা পর্যন্ত আর বেশি বড় করিনি, এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। আমাদের বাড়ি আসতে আসতে রাত্রি 9টা বেজে গেছিলো, তো সবাইকে টাটা বন্ধুরা, গুড নাইট।